কোন রানী ভিক্টোরিয়া যে সব কাজ না করে বসে বসে রাজরানীর মতো খামু? খিদাই একমাত্র খোদা। নতুন লোকে অভিনেতা শরীফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলি মুগ্ধ করেছে দর্শকদের। এবারের ঈদে দেয়ালের দেশ সিনেমায় এই জুটির রসায়ন দেখবে বিনোদন প্রেমীরা। ইতোমধ্যে ছবিটির ট্রেলার ও গানে রাজ বুবলির মাখো মাখো প্রেম হৃদয় কেড়েছে সাধারণ দর্শকের। সিনেমার পোস্টারে দেয়ালের দেশ লেখাটির ওপর ছোট আকারে একটি ছবি দর্শকদের ভাবিয়ে তুলেছে। সেখানে দুজন মানুষের অবয়ব দেখা যাচ্ছে, একজন বসে আছে হুইল চেয়ারে, অপরজন দাঁড়িয়ে। স্টার্টা কি উৎসবে ল্যাপটপ ডেস্কটপ অথবা যে কোনো প্রযুক্তিপূর্ণ কিনে পাচ্ছেন বিশাল মূল্য ছাড় ও আকর্ষণীয় উপহার, বিস্তারিত startech.com.bd-তে। সিনেমার ট্রেলার দেখে বোঝা গেছে তারা দুজন হলেন রাজ বুবলি। ছবিটির বেঁচে যাওয়া ভালোবাসা গানটি প্রকাশের পর এর গল্প সম্পর্কে কিছুটা আঁচ মিলেছে, গানটিও ব্যাপক শ্রোতাপ্রিয় হয়েছে। ধারণা করা হচ্ছে নিম্নবিত্ত কোনো সমাজের প্রেমের গল্প এটি, এমনকি জীবিকার তাগিদ ও প্রেম মুখোমুখি দাঁড়িয়েছে এই সিনেমায়। বুবলির মুখে ক্ষুধা বিষয়ে একটি সংলাপ সেদিকে ইঙ্গিত দেয়। খিদাই একমাত্র খোদা যা সবকিছু ভুলাই দিতে পারে। ট্রেলারে একটি দৃশ্যে বধূ বেশে দেখা গেছে বুবলিকে, তা দেখে ধারণা করা হচ্ছে অপূর্ণ প্রেমের গল্প এটি। গল্পে বুবলির প্রতি রাজকে অনেক যত্নবান দেখা গেছে। হুইল চেয়ারে বুবলিকে নির্বিকার ভঙ্গিতে দেখে মনে হচ্ছে এই সিনেমায় একজন অসুস্থ স্ত্রীর প্রতি তার স্বামীর অকৃত্রিম ভালোবাসা দেখবে দর্শক। মূলত এই সবই ধারণা, মূল ঘটনা জানা যাবে ঈদে সিনেমাটি মুক্তির পর। এখন শুধু কথা চলছে ছবিতে বুবলি ও রাজের লুকস নিয়ে। বিভিন্ন সিনেমায় আলাদা আলাদা লুকে হাজির হয়ে আগে থেকেই বেশ প্রশংসিত হয়ে আসছেন রাজ। এবার বুবলিও কুড়িয়েছেন ভূয়সী প্রশংসা। পোশাকে ও অভিব্যক্তিতে দরিদ্র শ্রেণীর একজন নারীকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। পরিশেষে বুবলিকে কাফনে জড়ানো দেখা যায়, হয়তো মৃত্যুর ট্র্যাজেডিও দেখানো হবে দেয়ালের দেশে।